ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় পরি। এমন জীবন তুমি করিবে গঠন, মরবে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। স্বপ্ন কখনো সত্যি হয় না জেনেও সেই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই জীবন। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। যে লোক ধৈর্য ধরতে পারে তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরে পর শব্দটি থাকে। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সব কিছু মনে করিয়ে দেয়। নিজেকে নিজে কখনো খারাপ ভেব না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব তো আছেই। নীরবে কাঁধার মতো কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে তুমি দেখবে জীবনে অনেক মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ। ভাগ্যের সাথে লড়াই আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। না ভালো আছি, না খারাপ আছি, না কষ্টে আছি, না সুখে আছি, কেমন যে আছি তা নিজেই জানি না। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ যে সত্যিকারের ভালোবাসবে সে সব কিছু জানার পরেও আপনাকে ভালোবাসবে। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব কিছু হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। ব্যর্থ না হলে সাফল্য কখনোই তোমার কাছে ধরা দেবে না, এটাই বাস্তব। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনি সম্পর্কে যখন ভুল বুঝাবুঝির বাড়ে তখন ইগো ত্যাগ করো, সম্পর্ক নয়। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী, আর সবার আগে যে মাফ করে দিতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী।